সন্দেশখালীর মানুষের রাগ মেটাতে পশ্চিমবঙ্গ সরকারের দুটো একদম আস্ত বড় বোকা নেতা গেছিল। তারা কি বলল আগে শুনুন আপনারা। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি, কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজ্য পুলিশের হাত পা বাঁধা। আচ্ছা এই আইটেম গুলো কারা? এগুলো হলো আস্ত এক একটা বড় বড় বোকা নেতা। আপনারা যেটা ভাবছেন সেটাও ঠিকই ভাবছেন। এরা বলছে শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে ইডি, কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না। ইডির মামলাটা রেশন দুর্নীতি নিয়ে, গ্রামবাসীদের শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জমি দখল নিয়ে, ধর্ষণ নিয়ে, শ্লীলতাহানি নিয়ে। কোথায় বলেছে হাইকোর্ট যে ব্যবস্থা নেওয়া যাবে না? উল্টো কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট বলেছে প্রয়োজন হলে শাহজাহানকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করার অর্ডার দেবো। এগুলো মন্ত্রী আমাদের রাজ্যের, এরা নিজেদেরকে মন্ত্রী বলে, এরা সাংবিধানিক পদ অধিকার করে বসে আছে, লজ্জা লাগে না? মানে মানুষের পর্যায়ে এগুলো আছে না অন্য কিছু, মানুষের মতো দেখতে এগুলো? শাহজাহানের কি করেছে, শাহজাহান কেন করেছে, কার অনুপ্রেরণায় করেছে সবাই জানে। আর এরা নাটক করছে এখানে যে কলকাতা হাইকোর্ট বলেছে। কোথায় বলেছে কলকাতা হাইকোর্ট? একের পর খালি মিথ্যা কথা বলে যাচ্ছে।